হ্যালো বন্ধুরা, প্রিয়াঙ্কা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে একটু অন্যরকম রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ডিমের কোরমা রান্না করা যায়। এই রান্নাটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ডিমের কোরমা রান্না করার জন্য আমি 5টা ডিম নিয়ে একটি পাত্রে রেখেছি। আমি ডিমগুলো আগে থেকেই সিদ্ধ করে খোসা ছাড়ায় রেখেছি এবং ডিমগুলো আমি একটু চিড়ে নিয়েছি মাঝখান দিয়ে। আর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, আর অল্প পরিমাণ মতো আমি মরিচে গুঁড়া দিয়ে দিচ্ছি এবং এগুলো আমি ডিমগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 5টা ডিম নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি কিংবা কম ডিম দিয়ে এটি রান্না করতে পারেন। আমি আগে থেকে একটি চুলায় প্যানটা বসিয়ে রেখেছি এবং প্যানটা একটু গরম করে নিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, কারণ এখানে তেলটা একটু বেশি লাগবে। এই জন্য আমি বেশি একটু তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 2 চামচ পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি, আর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি পরিমাণ পেঁয়াজ নিয়েছি। আমি এটা পেঁয়াজের পেরেস্তা তৈরি করবো, এর জন্য আমি একটু বেশি পরিমাণ মতো পেঁয়াজটা নিয়ে নিচ্ছি। পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে নেব। এটি আমি ভাজা ভাজা করে নেব। আমি এই সময় চুলার আঁচটা অনেক আস্তে দিয়েছি, কারণ বেশি জোরে দিলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে। পেঁয়াজের পেরেস্তাটা আমার হয়ে গেছে এবং আমি একটু পাত্রে তুলে নেব। আমি হচ্ছে যে একটি পাত্রে আমি উঠে নিচ্ছি। আমি ওই তেলে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। আমি যে 5টা ডিম নিয়েছিলাম ওই ডিমটা আমি একটু ভাজা ভাজা করে নেব। ডিমটা আমি একটু ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না, আমি হালকা করে ডিমটা ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে ডিমটা, আমি একটি পাত্রে ডিমটা উঠাই নিচ্ছি। আমি ওই তেলে দিয়ে দিচ্ছি কিছুটা তেজপাতা, দারুচিনি আর গোলমরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ। এলাচটা আমি মাঝখান দিয়ে ফাটাই নিয়েছি, কারণ ফাটাই নিলে ফ্লেভারটা সুন্দর আসে। আর আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ। এগুলো আমি একটু ভাজা ভাজা করে নেব, কারণ আমি তেলটা পরে আর দিইনি। তেলটা আমি প্রথমে একটু বেশি করে দিয়েছি, কারণ ডিমের কোরমা রান্না করার জন্য তেলটা একটু বেশি লাগে আমার মনে হয়। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি এগুলো সুন্দর করে ভেজে নেব, ভাজা ভাজা করে নেব। আমার কিন্তু চুলার আঁচটা মিডিয়ামই আছে, আমি বেশি জোরে দিইনি, জোরে দিলে আবার পুড়ে যেতে পারে, এই জন্য আমি জোরে দিইনি, আস্তে রেখেছি। আপনারা দেখতেই পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার আসছে। আমি এখানে 1 চামচ পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এতে আমি পেঁয়াজের সাথে ভালো করে মাখাই নিচ্ছি। আমি ভালো করে মাখাই নিচ্ছি, নাড়তে নাড়তে সুন্দর কালার চলে আসছে। আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন। লবণটা দিয়ে ভালো করে নাড়াই দিচ্ছি, নাড়তে নাড়তে সুন্দর একটা কালার চলে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর কালার চলে এসেছে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়া আর 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি ভালো করে নাড়াই দিচ্ছি। কালারটা আবার অন্যরকম হয়ে গেছে আমার জিরা গুঁড়া ধনিয়া গুঁড়াটা দেওয়ার পর। দেখতে পাচ্ছেন কালারটা একটু কালচে কালচে হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কাজু বাদামের পেস্ট। আমি আগে থেকে কাজু বাদামে পেস্টটা করে রেখেছিলাম, ওটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কালারটা অনেক সুন্দর চলে আসছে। আপনারা চাইলে এইভাবে রান্না করতে পারবেন।
আর আমি আগে থেকে যে পাঁচটা ভেজে রেখেছি সেই ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি, এবং এগুলো দিয়ে আমি ভালো করে কষা নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ডিমগুলো আমি ভালো করে কষা নিচ্ছি, কারণ যাতে মশলার সাথে ভালো করে মিশে, এই জন্য আমি কিন্তু পানিটা দিইনি। এখানে আমি অল্প পরিমাণ ছোট চামচের করে আমি মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, অল্প একটু দিয়ে দিচ্ছি, কারণ এখানে বেশি মরিচের গুঁড়া আমি দিচ্ছি না। মরিচের গুঁড়াটা না দিলে নাই, আমি দিচ্ছি অল্প করে। আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি, মাঝারি কাপের এক কাপ এখানে টক দইটা দিয়ে দিচ্ছি ডিমের সাথে। সুন্দর করে নাড়াই দিচ্ছি যাতে ভালো করে মিশে যায় ডিমের সাথে আর মশলার সাথে, যাতে মিশে যায়, এই জন্য ভালো করে নাড়াই দিচ্ছি। এবার আমি একটু চুলার আঁচটি একটু জোরে দেবো, আগে গেছে হালকা একটু জোরে দেবো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, আমি কয়েকটা কাঁচা মরিচ এটা দিয়েছি। আর আমি ছোট চামচের হাফ চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে আমি নেড়ে দিচ্ছি। এটা ফুটে গেছে, এবং আমি আগে থেকে যে পেঁয়াজের পেরেস্তাটা বেনে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি একবার নাড়ে দিচ্ছি। ভালো করে আমি পেঁয়াজি পেস্তার সাথে মিশে দিচ্ছি, এবং আমি 15 মিনিটের জন্য ঢেকে রাখছি। আমার ডিমের কোরমা রান্নাটি হয়ে গেছে, কালারটাও অনেক সুন্দর চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর কালার চলে এসেছে। আর আমার ডিমের কোরমাটা হয়ে গেছে, দেখতেও অনেক সুন্দর হয়েছে, আর এটি খেতেও অনেক মজা হয়েছে। আপনারা চাইলে বাসায় এটা রান্না করতে পারেন। আর আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।